আর কে ডিভিশন স্বামী বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন ফর ওমেন ইনস্টিটিউটটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি এর আগেও কিন্তু একাধিকবার জারি করা হয়েছে দশ নয় দু হাজার চব্বিশ তারিখে সংবাদ প্রতিদিন পত্রিকাতে আরও একবার বিজ্ঞপ্তি প্রকাশ করে ডেট বাড়িয়ে দেওয়া হলো অ্যাপ্লিকেশান করার জন্য তো আবেদন করতে পারবেন কোন কোন পদে সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিই আপনারা ম্যাথমেটিক সাবজেক্টে আবেদন করতে পারছেন আবেদন করতে পারছেন সংস্কৃত সাবজেক্টে মিউজিক সাবজেক্টে ফাইন আর্টস সাবজেক্টে পারফর্মিং আর্টস সাবজেক্টে এছাড়া পার্সপেক্টিভস ইন এডুকেশন অর ফাউন্ডেশন কোর্সের জন্য আবেদন করতে পারছেন মূলত বিএড ডিপার্টমেন্টেই কিন্তু রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে ইউজিসি এবং এনসিটি নিয়ম অনুযায়ী আপনাদের যোগ্যতা থাকতে হবে আবেদন করে দিতে পারেন এগারো নয় দু এই তারিখের মধ্যে সেক্রেটারির অনুকূলে আপনারা মেল করতে পারেন এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ আর কে ভি এম অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্রটি পাঠিয়ে দিতে পারেন এছাড়া অলরেডি যারা আবেদন করেছেন তাদের কিন্তু নতুন করে আর আবেদন করবার কোনো কোনো প্রয়োজন নেই যারা যোগ্য আছেন দ্রুত আবেদন করে দিন Chelo yo, por el Big Got মার্সা টিচার্স ট্রেনিং কলেজের পক্ষ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি দশ নয় দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটির ভিলেজ হচ্ছে সুবুদ্ধি চক পোস্ট অফিস হচ্ছে মার মহেশপুর পশ্চিম মেদিনীপুর বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন টু ওয়ান টু থ্রি টু এই অ্যাড্রেস বরাবর আপনারা চাইলে কিন্তু চিঠি পাঠিয়ে দিতে পারেন আপনারা আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে ফাউন্ডেশন কোর্সে সেক্ষেত্রে দুটি ভ্যাকান্সি কিন্তু রয়েছে মূলত নেওয়া হচ্ছে বিএড সেকশনের জন্য তাই এক্ষেত্রে এনসিটির গাইডলাইনকে সম্পূর্ণত ফলো করা হবে যদি সেই যোগ্যতা আপনাদের থেকে থাকে তাহলে পাঁচ দিনের মধ্যে আবেদনপত্রটি ইমেল মারফত সেক্রেটারির অনুকূলে পাঠিয়ে দিতে পারেন ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিন কে এম এ আর এস দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদেরকে আবেদন করে দিতে বলবো। সাবজেক্ট অংশে কোন পোস্টে আবেদন করছে সেটি কিন্তু উল্লেখ করতে ভুলবেন না চলে যাও পরের বিজ্ঞপ্তিতে আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি দশ নয় দু হাজার চব্বিশ তারিখে দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ওএসটি অর্থাৎ অনলাইন স্ক্রিনিং টেস্ট এই টেস্টটি যারা দিতে চান তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং অনলাইনে ফর্ম ফিল আপ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল আজ থেকেই কিন্তু ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে গেছে অর্থাৎ আর্মি পাবলিক স্কুলে যারা টিচিং পোস্টে নিয়োজিত হতে চান তাদের জন্য কিন্তু এই অনলাইন স্ক্রিনিং টেস্টটা দেওয়াটা বাধ্যতামূলক যারা আবেদন করবেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা প্রাইমারি টিচার পদে টিজিটি পদে এবং পিজিটি পদে কিন্তু ভবিষ্যতে আবেদন করতে পারবেন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হচ্ছে দশই সেপ্টেম্বর থেকে পঁচিশে অক্টোবর দু পর্যন্ত চলবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে বারোই নভেম্বর থেকে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তেইশে নভেম্বর এবং চব্বিশে নভেম্বর আপনাদের রিভার্স ডেট কিন্তু দেওয়া আছে পঁচিশে নভেম্বর এটা এক্সট্রা একটা ডেট দেওয়া আছে প্রয়োজন মাফিক এই ডেটেও কিন্তু এক্সাম ডেট পড়তে পারে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য আপনাদের অফিশিয়াল ওয়েবসাইট গুগুলে গিয়ে টাইপ করে ভিজিট করতে হবে অর্থাৎ ট্রিপল ডব্লিউ ডট এ ইন্ডিয়া ডট কম এই অফিশিয়াল ওয়েবসাইটটি গুগুলে গিয়ে আপনারা টাইপ করে বিস্তারিত তথ্য আপনারা জেনে নিন এছাড়া পিডিএফটি পাওয়ার জন্য আপনারা ডেস্ক্রিপশান বক্সা ঘুরে আসুন সেখানে লিঙ্ক দেওয়া থাকবে ক্লিক করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন বা পার্সোনালি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করলেও আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশন প্রাইভেট আইটিআই ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি নয় নয় দুহাজার চব্বিশ তারিখে পুরুলিয়া দর্পণ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউটটি দুলমি পোস্ট অফিস হচ্ছে দুলমি নদীহা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত এই অ্যাড্রেস বরাবর আপনাদেরকে প্রিন্সিপালের অনুকূলে অ্যাপ্লিকেশান সরাসরি পাঠাতে হবে আবেদন করতে পারবেন এই পদগুলোতে ইন্সট্রাক্টর হিসাবে আবেদন করতে পারছেন ইলেকট্রিশিয়ান ট্রেডে এবং কোপা ট্রেডে আপনাদের এনসি যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকতে হবে তাহলে এই আবেদনপত্রটি সাত দিনের মধ্যে আপনারা পাঠিয়ে দিতে পারেন আপনাদের সমস্ত টেস্টিমোনিয়াসকে আপনারা জেরক্স করে তাকে নিচে কিন্তু সেলফ অ্যাটেস্টেশন করে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশনটি প্রিন্সিপালের অনুকূলেই কিন্তু পাঠাবেন আবেদন করবার আগে স্ক্রিনে দেওয়া এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করে নেবেন এবার খাম যেরকমভাবে রেডি করবেন সেটা একটু বলে দিই একটি খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে কোন পোস্টে আবেদন করছেন সেটি অবশ্যই ক্যাপিটাল মেনশন করুন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য প্রিন্সিপাল তারপরে নিচে লিখুন ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশান প্রাইভেট আইটিআই দুলমি কমা দিয়ে পোস্ট অফিস লিখুন দুলমি নদীহা, পিনকোড লিখুন সেভেন টু থ্রি ওয়ান জিরো টু পুরুলিয়া বেঙ্গল আবারও বলছি আপনারা চিঠির আকারেই কিন্তু অ্যাপ্লিকেশান পাঠাবেন এই অ্যাড্রেস বরাবর সাত দিনের মধ্যে আপনারা স্পিড পোস্ট আকারে পাঠিয়ে দিলে তিন দিনের মধ্যে গন্তব্যে আশা করি পৌঁছে যাবে যারা যোগ্য আছেন দ্রুত আবেদন করুন